সাতটা ৩৫ বাজছে, এখনও কীরকম ঘুমাচ্ছে দেখো, ঘুমায়নি, উঠে ফেলেছে, এপাশ ওপাশ করছে, শুয়ে রয়েছে। এই দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? আজকে আর কালকে হয়েছে সন্ধ্যের পর থেকে বৃষ্টি, তো ঝড় হয়নি, মোটামুটি দু এক ফোঁটা করে বৃষ্টি হয়ে রাস্তাঘাট ভিজেছে আর আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে এখন পর্যন্ত, বেলা করে হয়তো রোদ উঠতে পারে। তো চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার নতুন একটা দিনে ভিডিও একটা শুরু করে দিয়েছি সকালবেলা থেকে, তো এতক্ষণে ফাইনালি আসলাম তোমাদের সামনে। তো স্নান টান করে রেডি হয়ে আসলাম, পুজো দিয়ে দিয়েছি, এবার হচ্ছে মুড়ি খাবো, মানে বাবু আর সমু আর আমি তিনজনে মুড়ি খাবো। তোমাদের দাদা হয়তো সকালবেলা প্রতিদিনের মতো খেয়ে চলে গেছে, আর এই দেখো বাবু আর সমু এনেছে চপ, চপ দিয়ে আজকে মুড়ি খাওয়াবে। মুড়ি খাওয়ার কিছু করতে পারলাম না, কেন বলো তো? আজকে তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি আলু নিয়ে আসো, আলু না হলে কিছুই খাওয়া যাবে না, কিছুই রান্না করা যাবে না, বা সব কিছুই হবে না। তো সে আনতে ভুলেই যাচ্ছে আর আনা হচ্ছে না, আর আজকে বাজার থেকে আনতে বলেছি, বাজারে আবার আলু নেই। ভাবতে পারছো বাজারে আলু নেই মানে কি অবস্থা? মানে এখন তো চাষিদের ঘরে প্রত্যেকের ঘরেই আলু রয়েছে, ওই জন্য মনে হচ্ছে বাজারেতে আলুটা নেই। তো যাই হোক এখন রান্নাবান্না করবো, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করবো। আর আমার কিন্তু এসিটা এসে গেছে কালকের আগের দিন, তো এই দেখো এসি এসে গেছে, এসিটা এখানটায় রাখা হয়েছে আর আজকে আসবে এসিটা লাগাতে। তো একটা দেড়টার সময় আসবে বলেছে, তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে। এখন কত বাজছে জানো? এখন ১০:৩০ বেজে গেছে, তো ঝোটাপট আজকে মাংস আর ভাত করে নেব, আর তেমন কিছু রান্নাবান্না করবো না। বেশি করে চাল নিয়ে নিয়েছি, দুবেলার চাল নিয়েছি, এত গরমের মধ্যে গরম ভাত খেতে ইচ্ছা করছে না, ওই জন্য বড় হাঁড়িও বসিয়েছি। এখন ভাত এক ফুট ফুটিয়ে তারপর আবার এক ফুট ফুটাতে দিয়েছি, ফ্যানটা পড়ছে, ফ্যান পড়ছে বলে ঢাকনাটা খুলে দিলাম, আর এদিকে হচ্ছে মাংস রান্না, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভাত ফুটছে, আর এক ফুট এই ফুটটা হলেই মোটামুটি ভাতটা হয়ে যাবে। আর বলছিলাম না বড় হাঁড়ি বসিয়েছি, তো দুবেলার জন্য বড় হাঁড়ি ভাত বসিয়েছি, জল ঢালা ভাত খাওয়া হবে রাত্রিতে। আর এইদিকে হচ্ছে মাংস, মাংসটা এই মাত্র ঢাকা দেওয়া হলো, মানে মাংস দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, দেখবে তেমন কিছু এখন পর্যন্ত হয়নি যে ফুটছে। আর হচ্ছে করলা ভাজা, করলা আর কুঁদরি একসাথে ভাজা করে দিয়েছি, এই হয়েছে আজকে রান্না, আর বেশি কিছু করলাম না। এবার ১২টা বাজছে, দেখবে এই দেখো ১২টা বাজছে, মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আহা, আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে, লাল লাল করে বেশ। আর মশলা আর তেল কিন্তু কম দিয়েছি, কী বলতো তোমাদের দাদাভাইয়ের তেল মশলা খেলেই পেটে লাগে, ওই জন্য এই রোদ গরমের জন্য হালকা পাতলা ঝোল করে রান্না করা হবে। এখন একটা পাত বাজছে, খাবো বলে বসে রয়েছি, দেখতে পাচ্ছ ভাতের থালা নিয়ে, আর একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কেননা এসিটা লাগানো হবে, তারা এই ফোন করেছিল আর বললো ডেটটাকে ঢুকে যাবে, তো ওই জন্য ভাবলাম তাহলে খেয়ে গুছিয়ে গাছি রেখে দিই, দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করতে পারবে ভালো করে, আর তার সঙ্গে আমিও লাগতে পারবো যদি তো তারপরে। আর তোমাদের দাদাভাই এই মাত্র আসছিলো, একটু মানে কী বলবো একটু সর্বত্র খেয়ে আবার মাঠে গেল, তার তো এখন মাঠে কাজ হচ্ছে, আর আলু হচ্ছে এখন মাঠেতেই, ওই জন্য সে বললো আমার জন্য রেখে দাও, আমি একটু টিফিনটা লেবারদের দিয়ে আসি, দিয়ে এসে তারপরে এখন গিয়ে ওই জন্য বসে বলেছি, খেয়ে নিই, খেয়ে ঝোটাপট করে রেডি হয়ে নিই, যে তারা আসলেই মোটামুটি তাদের সঙ্গে একটু এখন মিস্ত্রিটা এসে গেছে ব্যাগপত্র নিয়ে এসি লাগানোর জন্য, তো এসিটা এমনকি খুলেও ফেলেছে, দেখে নাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খুলেছে যখন ওই জন্য দেখিয়ে দিলাম। এসিটা কিন্তু খুব বড় এবং এসিটা হচ্ছে গোদরেজ কোম্পানির ৫ স্টারে নিয়েছি, আর হচ্ছে এসিটা হচ্ছে ১.৫ টনের এসি, আর এই এসিটা ৫ স্টারে নিয়েছি এই কারণে কারেন্ট বিলটা কম হবে। গোদরেজের কোম্পানিটা খুব ভালো লাগে আমার, কেননা ওয়াশিং মেশিনটাও গোদরেজের নিয়েছি, ওই জন্য এসিটাও গোদরেজ কোম্পানি নিলাম, কেননা ইন্ডিয়ার কোম্পানি এটা, ওই জন্য আরও নিলাম। আর যেই দোকান থেকে নেওয়া হয়েছে সেই দোকানে যে একজন কর্মচারী থাকে সেটা খুব ভালো জানো তো, আমাদেরকে খুব চেনে জানে সব কিছু, সে ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলে দিল। তারপর ঠিক করলাম যে গোদরেজ কোম্পানিটাই নেব, তো ওই জন্য গোদরেজ কোম্পানিটাই নিলাম। আর এসিটা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওরা লাগিয়েও দিল এবং হচ্ছে উপরকে যাচ্ছে, এবার উপরে ছাদে যে মেশিনটা লাগানো হয় সেই মেশিনটা নিয়ে
এখন তিনটে বাজছে আর এখনো কিন্তু এসির কাজ চলছে। এখন ছাদকে গেছে আর এই ফাঁকে আমি ভাবছি একটু এখানটাই মানে বসে পাখার তলায় একটু বাতাস খায়। তো এখনও মনে হচ্ছে এক ঘন্টার মতো লাগবে। তো এই রোদে ছাদেতে ওরা কিভাবে কাজ করছে মানে ভুয়ে পা ফেলা যাচ্ছে না, তারা কিন্তু কাজ করছে। তো এই হচ্ছে কাজ, এই হচ্ছে জীবন যাকে বলে। তো সব রকমই প্র্যাকটিস মানুষের মধ্যেই আছে, তাই না? তো যাই হোক, এখন বসে বসে গল্প করছি তোমাদের দাদাভাইয়ের সাথে। এই দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে আর বাবুও ওইখানটায় শুয়েছিল, জানো তো। বাবুকে হচ্ছে তোমাদের দাদাভাই বলছে একটু মিষ্টি নিয়ে আয়, ওরা তো আর আমাদের বাড়িতে সব দিন আসবে না, আর একটু মিষ্টি মিষ্টি জল খাইয়ে তারপরে পাঠাবি। আর আসার সময় আমি গুলকন্ডি করে দিয়েছিলাম দুজনকে দু গ্লাস, তারা খেয়েছে, খেয়ে তারপর হচ্ছে কাজে লেগেছে। আর এখন হচ্ছে বাবু হচ্ছে কিনতে গেছে মিষ্টি। এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং ওরা চালিয়ে দেখিয়ে দিচ্ছে কিছুক্ষণের জন্য, কেননা আমাদের এসির জন্য আলাদা করে কারেন্টের ওয়্যারিং করা নেই, সেটাকে আলাদা করে কারেন্টের ওয়্যারিং করতে হবে। ওই জন্য ওরা ওদের তার দিয়ে এসিটাকে চালিয়ে রিমোটটাকে ঠিকঠাকভাবে দেখিয়ে দিল বাবুকে, সম্মুখে ওরা দেখে নিল। দেওয়ার পর কিছুক্ষণ চলল, ঠান্ডা বেশি। আচ্ছা, কাজের শেষে ওদেরকে বললাম ফ্রেশ হও, হওয়ার পর একটু খাওয়া দাওয়া করো, টিফিন খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। তো সেই জন্য ওরা হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপর এখন খেতে বসেছে। আর আমি এখন একটু জলের বোতল ফ্রিজ থেকে বার করে ওদেরকে দিয়ে দিই। এসিটা লাগিয়ে দিয়েছে এবং তারা চালিয়ে ঠিক করে দিয়ে গেছে, কিন্তু এই যে ওয়্যারিং করা রয়েছে এই ওয়্যারিংয়েতে এই এসি টানতে পারছে না, অফ হয়ে যাচ্ছে। তো তারা একবারটি চালিয়ে দেখিয়ে দিয়ে গেছে, তো সব ঠিকঠাক আছে। এবার হচ্ছে আলাদা করে কারেন্টে যারা ওয়্যারিং করে তাদেরকে ডাকা হয়েছে, তারা কালকে সকালবেলা আসবে, এসে সব ঠিকঠাক করে দেওয়ার পর এসি হচ্ছে চালু হবে। আর ঘর দুয়ারের যা অবস্থা ছিল মানে বলে কথা নেই, একদম ধুলো হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। তো সেই সবকে বাগিয়ে মুছে দিয়ে একটা শর্টস ভিডিও করতে বাকি ছিল 5:25, সেইটা সেই শর্টস ভিডিওটা বানিয়েছি, বানিয়ে পাবলিশ করে তারপর আবার হচ্ছে এই বিছানা বাগাতে লেগেছি। এই দেখবে বিছানা এখনও এই সবেমাত্র একটা কাঁথা বিছিয়েছি, কাঁথাগুলো দেখবে দেখো এইখানেতে পড়ে রয়েছে। এইগুলোকে হচ্ছে এখন হচ্ছে এই খাটেতে বিছানাতে দেব। আবার কালকে তো আবার আছে, কালকে আবার ওয়্যারিং করবে, যখন ড্রিল মেশিন দিয়ে ধুলো করবে তখন আবার ধুলো বালি হবে, আবার বসতে হবে। মানে আজকে যদি হয়ে যেত সেটা তাহলে এক কাজে কাজ হয়ে যেত, কিন্তু ওয়্যারিং এই যারা কারেন্টের ওয়্যারিং করে তাদেরকে বলা হয়েছিল, তারা বললো আজকে মোটামুটি মানে ওইটা একটুখানি ব্যাপার না, অনেকখানা টাইম লাগবে, মিনিমাম সকাল থেকে ভাত খাওয়ার বেলা পর্যন্ত সময় লাগবে। তো ওই জন্য তারা আর আজকে আসলো না, কালকে আসবে। তো আবার কালকে সেই খাটা নিয়ে খাটতে হবে, তো আর কী করা যাবে। আর ভিডিওটা বড় করবো না, এখানে ভিডিওটা শেষ করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে এই ভিডিওটা শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। টাটা।